আমার বাউল মুর্শিদি গানে এ পালোপার কাধা বাংলা কখন অতি মাগিবি বাংলা কখন ছিন্ন বাস্তু নির্বাসিত এ পারো পার গাছে ছিন্ন বাস্তু নির্বাসিত এ পারো পার গাছে মার দুধ টুকু তবু আমায় বাংলাই শিখিয়েছে মধ্যে জলধি নদী নির্বাসিতা নদীর বুকে বাংলায় জানি নির্বাসিতা নদীর বুকে বাংলায় একটু ভয় হচ্ছে কারণ প্রসাদ শুধু অনুজ নয় সে মাঝে মাঝে অভিভাবক হয় ফোন করে বলে অমুকটা তুমি ঠিক করোনি তমুকটা ঠিক করোনি তো আমাকে বলেছিল প্রথমে সুবিধা তোমাকে ডাকবো বেশি কিছু বলো না কিন্তু বেশি বেশি প্রশংসা করো না যাই না ও বকবে কিনা নমস্কার এগুলো সত্যি খুব বিড়ম্বনার মধ্যে মানে আমি পড়ে যাই এমনিও পড়ে যাই আর এটা সত্যি মানে শুভদা হোক বা অভিজ্ঞদা এটা এগুলো আমাকে সত্যি ভালোবেসে বলে আমি এখন এটা বসে বসে আমি এটা সত্যি আমি মানে কোনো বিনয় করছি না এই এই গানটা গান হয়েছে সুরের জন্য এই গানটা লেখার মধ্যে কিছু নেই এটা যে কোনো কেউ লিখতে পারবে আসলে যে কোনো কেউ লিখতে পারবে আমাদের অঞ্চলের যদি লোক হয় আমার মনে হয় মানে শুভদা ভালোবাসা থেকে বলবে কারণ আমি আমি সত্যি এটা বিশ্বাস করি যে একটা ভালো লেখা তখন তৈরি হয় লেখাটার মধ্যে যখন ম্যাজিক থাকে মানে আমি তখনও ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে এটা আমিও লিখতে পারবো রবীন্দ্রনাথের দরকার নেই যে যখন বৃষ্টি নামলো লিখতে গেলে রবীন্দ্রনাথ লাগবে ওখানে গানটা ম্যাজিক হয়ে গেছে শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ে সেদিন আমরা অভিজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম এই পুরো গানটা অনেকেই লিখতে পারবেন কিন্তু নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে ওটা লিখতে গেলে একটা রবীন্দ্রনাথ লাগবে ওটা যে কেউ পারবে না লিখতে তো মানে আমরা যেগুলো লিখি এগুলো মানে অধিকাংশই খুব সাধারণ এবার সাধারণ জিনিসকে মানুষের লেখা উচিত নয় নিশ্চয়ই উচিত সেটা আমি জানি না কিন্তু এগুলো খুব অসাধারণ কিছু নয় মানে এটা খুবই সাধারণ জিনিস এবং আমার সত্যি আমার আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই মানে মার্জনা করবেন আমার অধিকাংশ আধুনিক গানকে খুব সাধারণ মনে হয় মার্জনা করবেন আমি এটা ক্ষমা চেয়ে বলছি মানে তা সেই শব্দে যত মানে মজা থাক জাগলিং থাক আমার আমার কাছে এখন আর এইগুলো আমার বরং অনেক পুরনো গানে মনে হয় অনেক ম্যাজিক আছে আমি কোনোদিন কোনো বাউলের কাছে জানতে চাইনি আরশিনগর শব্দটার মানে কি আমার বাড়ির কাছে আরশিনগর সে থাকর পড়শি বসত করে আমি তার মানে আমার নিজের মতো করেছি মনের কাছে কিন্তু আরশিনগর শব্দটা আমাকে একটা ম্যাজিক দেয় সবসময় মনে হয় একজন নিরক্ষর মানুষ একটা শব্দ কয়েন করে ফেললেন আরশিনগরের মতো কী করে করলেন মানুষটা এটাই তো গান বাজনার ম্যাজিক ওই ম্যাজিক যখন হয়ে যাবে তখন তো আমি ধরে ফেলেছি টেলিগ্রাফের ফিঙে বসা ফিঙেরলে যে আরাম লাগবে আমার সমকালীন মনে হবে লোকটা ছুটছে যত বাসটা ছুটছে তত জোরে সমকালীন মনে হবে আমার কোনো ম্যাজিক দেবে না গানটা কোনো ম্যাজিক দেবে না এবং এখন আমি কোনো ম্যাজিক না পেলে আমার সত্যি অসার লাগে যে কোনো গানকে যে কোনো গানকেই মনে হয় অসার এবং গানগুলো আমার আমার অনেক বেশি করে মনে হয় লোকসঙ্গীতে ম্যাজিক পাওয়া যায় এবং লোকসঙ্গীত সমকালীন আসলে আমার মনে হয় এই আধুনিক আর লোক এই দুটোর এই দুটো ফারাক করে কোনো এটা আমরা ভুল ফারাক করি এটা ঠিক না শাহ আব্দুল করিম গাইছেন বাউল আব্দুল করিম বুঝে বুঝে ওঠা যায় কোথাও হইতে আসে নৌকা কোথায় চলে যায় এটা আধুনিক পথ নয়
তুমি হইও গহীন গান আমি ডুববা মরি, আধুনিক পদ নয়? তাহলে কি আধুনিক পদ? খালি কতগুলো মোবাইল ফোন SMS এই শব্দগুলো থাকলে আধুনিক? আধুনিক কি কি তাহলে, আধুনিকটা কি? সুতরাং আমি এই বিভাজন করি না। আচ্ছা, আমরা যখন দেশে ছিলাম, দেশেই আরেকটু থাকি, যারা দেখেছেন তারা দেখেছেন, আর যারা দেখেননি তাদের দেখাবো একটা নাচ। এটা এটা আর কতদিন এইভাবে দেখা যাবে জানি না, ও এসছে আসলে এখানে, ওকে নাচটা জানে। ওর নাম হচ্ছে সুদর্শনা। সুদর্শনা একটু আয় এদিকে, আমার ভাগ্নি হয়, ওর মাও এই নাচে, এর মাসিও নাচে, এবং ওর বড় মাসি যিনি ভবানী চক্রবর্তী, যার বাড়িতে আমি একটা দীর্ঘ সময় থেকেছি, দিদি আমার, দিদি এটা অসম্ভব ভালো নাচতো, এবং দিদির কাছে এই নাচটা উদয়শঙ্কর দেখেছিলেন। দেখে উনি একটা মন্তব্য আছে ওনার বইয়ে, যে আমি এরকম নাচ পৃথিবীতে দেখিনি যেখানে মাটি থেকে পা ওঠে না। তো এই নাচ কিন্তু বাংলারই নাচ, এবং খুব চেনা একটা গানের সঙ্গে। এই নাচটা আগে আমার দিদিরা নেচেছে, ওর মা কখনো নেচেছে, ওর মাসি নেচেছে, হ্যাঁ, তো ওরা এখন আর সেইভাবে নাচে না, ও নাচবে নাচটা। আর এই নাচটা আমার ঠাকুমাও নাচতেন। মানে এটা দু লাইন একটু গল্পটা বলে নিয়ে নিলে গানটা গাওয়া মানে বৃথা হবে, যারা জানেন তাদের মনে হবে আবার করে বলছি, কিন্তু তাও বলছি যে আগের দিনে ছোট বয়সে বিয়ে হতো, 14 বছর বয়সে। এবার বাড়িতে যখন সে যেত, তখন রাঁধতে জানো কিনা, মাছ কাটতে জানো কিনা, হস্তসাধন টস্তসাধন হয়, হতো নাচতে জানো কিনা দেখি, তখন মেয়েটাকে নাচতে হতো। আচ্ছা, বিশ্বনাথ বা কেউ আছে এদিকে? এটাতে না, এই কাপড়গুলোকে একটু নামাতে হবে, মানে এটা পা না দেখা গেলেই নাচের। কেউ কেউ একটু জানো? হ্যাঁ হ্যাঁ জানো, একটু ছোটো একটু কাপড়গুলো একটু নামাতে। বিশ্বনাথ চমৎকারভাবে সাজিয়েছেন। আর আজকে না আমি খুব লজ্জায় পড়ে গেছি একজনের কথা, এবং আমি কন্টিনিউয়াস ওনাকে দেখতে পাচ্ছি, পাশে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছেন। আমাদের যখন এই অনুষ্ঠানটা হবে ঠিক হলো আর কি, আমি নিমন্ত্রণ করতে গেছিলাম আমাদের কলকাতা শহরের একজন বিখ্যাত চলচ্চিত্রকার সৌরভ দাকে। তো সৌরভ দা হঠাৎ পরশুদিন বললেন, আমি যদি এটা ছবি তুলি পুরোটা। আমি তো আল্লাহতে গদগদ হয়ে গেলাম, এবং সৌরভ দা নিচে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন। এগুলোই পাওয়া আর কি সবচেয়ে বড়। তো তখন বলে যে তুমি নাচতে পারো কি না, তখন নাচতে পারে, কিন্তু ওর সামনে তো শাশুড়ি টাশুড়ি বসে আছে, মাটি থেকে পা তুলবে কি করে? এর জন্যই নাচটা হচ্ছে সম্পূর্ণ মাটিতে পা ঘষে ঘষে। এবং আমার ঠাকুরমা এটা পারতেন, আমি নিজে দেখেছি, বিশ্বাস করুন। এই আবির ছড়িয়ে দেয়া হতো, এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন চলে গেল দ্বিতীয় অন্তরায়, তখন ওই আবিরের ওপর একটা ফুল আঁকা হয়ে গেল, এমনভাবে সে পদচারণা করছে। হ্যাঁ, খুব চেনা গান, কিন্তু গানটা পরবর্তী সময়ে এমন একজন মানুষ পাল্টেছেন গানটাকে, তিনিও আমাদের নমস্য মানুষ, কিন্তু আমি পাল্টানোটা মেনে নিতে পারিনি, সেটা অন্য তর্ক। গানটা গাই। সুবাগ সাঁদে বদনি দনি নাসো তো দেখি, সুবাগ সাঁদ বদনি দনি নাসো তো দেখি, বালা নাসো তো দেখি, বালা নাসো তো দেখি, বালা নাসো তো দেখি, বালা তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সুবাগ সান বদনি দনি নাচো তো দেখি, সুবাগ সান বদনি দনি নাচো তো দেখি, এগো কেমনে নাচে নাগরে কানাই তেমনি নাচে রাই, নাসিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাসিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, রাই নাগর কানাই, সুবাগ সান বদনি দনি নাচো তো দেখি, সুবাগ সান বদনি দনি নাচো তো দেখি, এগো নাচনে বালা সুন্দরী বালা নেতে নাচ
আরে নাচনে বালা সুন্দরী এ তিনদনে বালা নেতে নাচনে বালা সুন্দরী এ তিনদনে বালা নেতে দেখো হেলিয়া দুলিয়া পড়ে সুন্দি জালির পেতে দেখো হেলিয়া দুলিয়া পড়ে সুন্দি জালির পেতে বালা সুন্দি জালির পেতে সুবাক সাং বদনি দনি নাচতে দেখো সুবাক সাং বালা নাচতো দেখি বালা নাচতো দেখি বালা নাচতো দেখি বালা নাচতো দেখি বালা নাচতো দেখি